Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hafiz আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আমাদের সম্মুখে এখন একটি অ্যান্ড্রয়েড টিভি আছে। সো এই টিভিটির ভার্সনটা আমরা একটু চেক করব। তো এই সিস্টেম ইনফোর ভিতরে অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4। সো বন্ধুগণ, এটার এই টিভিটির মধ্যে আপনার হচ্ছে গিয়ে ইউটিউব চালাতে পারছি না। ইউটিউব যেহেতু বর্তমানে আপডেট এসেছে, এই আপডেটের দরুন আমরা এই টিভিটির মধ্যে ইউটিউব যে অ্যাপটি আছে সেটি আমাদের কার্যকারিতা হচ্ছে না। তো আসলে সমস্যাটা একটু আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ করছি। এখন আমরা ইউটিউবে চলে যাব। আমরা যেটা প্লে স্টোর থেকে আমরা ইউটিউব ডাউনলোড করি, তো এখানে সমস্যাটা হচ্ছে সুইচ টু ইউটিউব ডট কম, দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট। তো এই প্রবলেমটি আমরা যতবারই এটাকে প্লে স্টোর থেকে আমরা নামিয়েছিলাম, এই প্লে স্টোর থেকে আমরা ইউটিউব যে অ্যাপটি আছে সেটি নামিয়েছিলাম, কিন্তু এরকমই প্রবলেম হচ্ছে। তো এটার সলিউশন কীরকম হতে পারে বা কেমন হবে সেই জন্য আজকের ভিডিওটি। তো প্রবলেম আরও অনেক রকম হতে পারে, যেমন আমরা আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছি যে স্মার্ট ইউটিউব টিভি। এটা এখন আমরা এটাকে ওপেন করছি, তো এখানে ওপেন হইতে অনেক সময় লাগে। তারপর ওপেন হওয়ার পরে লোডিং এসে যাই হোক ওপেন হয়। দেখুন, এখন আমি একটা ইউটিউবের যে কোনো একটি গান প্লে করি, তো প্লে করতে গেলে দেখবেন লোডিং একটি সমস্যা। এই লোডিং সমস্যাটির কারণে দেখা গেছে আসে না, ইউটিউব আসতে চায় না। দেখুন, এখন লোডিং, আবার দ্বিতীয়বার লোডিং হচ্ছে। তো এটাকে আমরা দেখেছি অনেকক্ষণ যাবত, আমরা প্লে করে দেখেছি, কিন্তু লোডিং প্রবলেমটি থেকেই যায়। তো এর থেকে আমরা কি করতে পারি, এই সমাধান কি? এর জন্য সমাধান করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ সমাধানটি আপনাদেরকে দিয়ে দিব। তো এজন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাপটি নামিয়ে নেবেন। আর সেই অ্যাপটি কি আমি দেখাচ্ছি। তো আমরা চলে যাই, এক্সিট করে চলে যাচ্ছি। তো এখন আমরা আপনারা ডাউনলোড করার পরে ডাউনলোড কম্পিউটার মাধ্যমে করতে পারেন, অথবা কম্পিউটার যাদের না আছে তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা গুগল ড্রাইভে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি, এখন আমাদের যেহেতু পেন ড্রাইভের মধ্যে অ্যাপটি আছে, তো এজন্য দেখবেন ইউটিউবের ভিতরে অনেকে বিভিন্নভাবে আপনার সলিউশন দিয়ে থাকে। আমি বেশ অনেক সলিউশন দেখেছি, কিন্তু আসলে কোনোটাতেই কাজ হচ্ছে না। যেমন এক্স এই যে লাইব্রেরি ইয়েসে, এই অ্যাপ দিয়ে, বিভিন্ন অ্যাপ দিয়ে। তো আমি যে অ্যাপটার কথা বলছিলাম সেটা হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে এই অ্যাপটি। এই অ্যাপ নিয়ে আপনারা ডাউনলোড করার পরে স্মার্ট ইউটিউব নেক্সট বেটা এটা দিয়ে নেবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একটু সময় নিচ্ছে। আমি এই মুহূর্তে মনে করছি যে 4.0 থেকে যত টিভিগুলো আছে, যে আমাদের 2017-2016 সালে যে সমস্ত টিভিগুলো, স্মার্ট টিভিগুলো কিনা হয়েছে, সেই টিভিগুলোর জন্য এই সফটওয়্যারটি বেস্ট একটি সফটওয়্যার হবে। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা কিন্তু ওপেন করে দিয়েছি, দেখুন একটু সময় নিচ্ছে। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, বলতে মানে আমাদের যে 4.4 এটার জন্য লেটেস্ট ভার্সন বলা যায়। তো আমরা একটি ভিডিও প্লে করে দেখছি। একটু সময় নিচ্ছে। This is one of the craziest cars on the entire
entire planet. There's only one of these in the world. We're taking it to the desert. I'm going to show you around, and we're even going to get to drive it. So today's video is an absolute banger. আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সাকসেসফুলি হয়েছে। তো দেখুন আপনারা ভিডিওটি, এবং ইউটিউব কিন্তু আমাদের পানির মতো চলছে, কোনো রকমের কোনো সমস্যা নাই। তো আরেকটি ভিডিও আমরা ওপেন করে দেখছি, দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু চলে এসেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, এবং টিউটোরিয়ালটি কেমন হলো আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে। ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।